নুসরাত ফারিয়া মডেল উপস্থাপিকা হিসেবে পরিচিত, তবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আশিকি ছবি হাজির হতে যাচ্ছেন নতুন রূপে। ফারিয়া ভক্তরা দেখবেন অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। জাজ মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত আশিকি ছবির টিজারে দেখা মিলল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তো যারা ব্যাকগ্রাউন্ড বিলং করে, আমার মতো যারা ফ্যামিলি বিলং করে বা আমার মতো যদি সারাউন্ডিংস বিলং করে, তারা যদি এই সিনেমাটাকে এনরিচ না করে তাহলে 2013 চলে আসবে, 2050 চলে আসবে, বাট এই সিনেমা কিন্তু রিচ হবে না। আমার দেখা দেখি যদি 8-10টা ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের মেয়েরা যেছে, ঠিক আছে আমাদের আর জে বিজে আপুকে আমি দেখতে যাবো, যদি একটু হলেও ইন্সপায়ার হয়, দ্যাটস দ্য লাস্ট। সবচেয়ে বড় কথা, এক্সাইটেড। সো এক্সাইটমেন্টের কারণে প্রস্তুতি যে ভুলে গেছি তা কিন্তু না, আয়নার সামনে দাঁড়িয়ে এভরি মোমেন্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে, এভরি মোমেন্ট নায়িকাদের মতো পোজ করা হচ্ছে, এভরি মোমেন্ট আমি এক্সপ্রেশন দিচ্ছি গানের সাথে। ইফ ইউ ডোন্ট অ্যাকসেপ্ট চ্যালেঞ্জেস, লাইফের কোনো মানে নেই। তো আমি যখন উপস্থাপনায় এসেছিলাম তখন আমার জন্য চ্যালেঞ্জ ছিল, বিকজ আমি কোনো প্ল্যাটফর্মে থেকে না, আই এম নট ফ্রম এনি বিউটি কন্টেস্ট, আই এম নট আ সিঙ্গার, অর আই এম নট ফ্রম এনি মিডিয়া ফ্যামিলি। রূপের জন্য অনন্য ফারিয়াকে উপস্থাপনা করা হয়েছে অন্যরকম করে। অশোক পতি পরিচালিত এই ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ। ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এর আগে ইউটিউবে উন্মুক্ত হয়েছিল আশিকি ছবির একটি গান, কয়েকদিন ব্যবধানে গানটি প্রচুর দর্শকপ্রিয়তা পেয়েছিল।